আমাদের চ্যানেলে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। কিভাবে খাবেন বাদাম, কাঁচা না ভাজা? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকেই সকালে এক মুঠো ভেজানো কাঁচা বাদাম খেয়ে থাকেন। চীনাবাদাম সহজলভ্য, তাই সেটি খাওয়ার চলই বেশি। চীনাবাদাম ভাজা খেলে কি সেই উপকারগুলি পাওয়া যায়? গবেষকরা দেখেছেন, যারা নিয়মিত কাঁচাবাদাম খান তাদের শরীরে নানা পুষ্টিকর উপাদান প্রবেশ করে। কাঁচাবাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বাড়ায়, পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতাও বাড়ায়, ক্যান্সারের আশঙ্কাও দূরে রাখে। কাঁচাবাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান। এসব মানুষের কর্মক্ষমতাও বাড়ায়। রোজ যদি অল্প করে কাঁচাবাদাম খাওয়া যায় তাহলে কর্মক্ষমতা অনেকটা বেড়ে যায়। এসব পুষ্টিগুণ কি নষ্ট হয়ে যায় ভাজা বাদাম খেলে? গবেষকরা মনে করেন, ভাজা বাদামও মিলবে উপকারিতা। ভাজা বাদাম থাকে ভালো কোলেস্ট্রল, থাকে প্রোটিন এবং ফাইবার, তাই ভাজা বাদাম খেলে বদহজমের সমস্যাও দূর হয়ে যায়। রক্তে শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে। কাঁচাবাদাম অত্যন্ত পুষ্টিকর, কিন্তু এতে অনেক সময় ক্ষতিকারক ব্যাকটেরিয়াও থাকতে পারে, যা অসুস্থতার কারণ হতে পারে। অন্যদিকে ভাজা বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনের পরিমাণ কিছুটা কমে যেতে পারে। এছাড়া বাদামে থাকা স্বাস্থ্যকর চর্বিরও ক্ষতি হতে পারে এবং অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে, তবে এই ক্ষতি খুব বেশি পরিমাণে নয়। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।